বন্ধুকে হারিয়ে শোকে বিভোর সাকিব খান। এ সম্পর্কে বিস্তারিত জানুন। গত 3রা ডিসেম্বর মারা যান আওয়ামী লীগ লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়ার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু। দীপু সাংস্কৃতিক অঙ্গনেও বেশ সজ্জন ছিলেন। ছিলেন ঢাকায় ছবির শীর্ষ নায়ক সাকিব খানের বন্ধু। প্রিয় মানুষকে হারিয়ে শোকে বিভোর এই তারকা। বন্ধুকে নিয়ে এবার লিখলেন তিনি ফেসবুকে দেয়া সেই খোলা চিঠি তুলে ধরা হলো অনলাইন পাঠকদের জন্য। আমার বন্ধু দীপু, কোন শব্দে তোকে নিয়ে লিখব, কোন ভাষায় তোর পরিবারকে সান্ত্বনা জানাব ভেবে পাচ্ছি না। একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই নির্মম সত্য। কিন্তু তুই এত তাড়াতাড়ি চলে যাবি সেটা আমার চিন্তার ঊর্ধ্বে ছিল। এই তো কিছুদিন আগে তোর অফিসে নিয়ে গেলি, তোর সন্তানের আল্টিমেটাম সিনেমার কাজ দেখালি, আগামীতে কত কি করতে চাস সেই সব স্বপ্নের কথা বললি, সেই তুই হঠাৎ করে সবাইকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলি। তুই নেই সেটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে। আমি যেখানে থাকতাম কিছুদিন পরপর ফোন করে খবর নিতি, কেমন আছি, কবে আসবি, কবে দেখা হবে, কত কিছু জানতে চাইতি। সেই তোকে যখন মর্গে গিয়ে দেখছিলাম মনে হচ্ছিল একটু পরেই উঠে দোস্ত বলে ডাক দিবি, যেমনটা দেখা হলেই তোর বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের পরম ভালোবাসা আমি অনুভব করতাম। যে বনানের রাস্তা দিয়ে আমরা বহুবার একসঙ্গে যাতায়াত করেছি সেখানে তোকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। দূর থেকে শুধু তোর নিথর দেহকে দেখছিলাম, তোর চলে যাওয়ায় আমি যে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছি সেটা বলে বোঝানোর উপায় নেই। বন্ধু হিসেবে তোর ভালোবাসার শূন্যতা আমার জীবনে কখনো পূরণ হবে না, কারণ তুই যে কত বড় মনের অধিকারী এবং ভালো মানুষ ছিলি সেটা তোর শেষ বিদায়ে মানুষের ঢলে বলে দেয়। যতদিন বেঁচে থাকবো তোকে খুব মিস করবো রে দীপু, ওপারে অনেক ভালো থাকিস বন্ধু আমার, তোর বিদেয়ী আত্মার শান্তি ও দোয়া কামনা করি, মহান আল্লাহ তাআলা তোকে জান্নাতবাসী করুক। সাকিবের বন্ধুর জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।